হ্যালো, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার আর আমার মেয়ে বৈশালী মজুমদার, তো দুজনে মিলেই ব্লগটা শুরু করলাম। দুজনে মিলে না, আজকে ঠাকুর ঘরে এসে ঠাকুরকে নিয়ে ব্লগ শুরু করলাম, ঠাকুরকে দেখিয়ে ব্লগটা শুরু করলাম। তো আজকে ঠাকুর ঘর থেকে ব্লগ শুরু করার কারণ হচ্ছে আজকে গুরু পূর্ণিমা, তাই জন্য গুরুর কাছে এসে ব্লগটা শুরু করেছি। আর সব গুরুদের আমার প্রণাম। তো এইখানে আমাদের সব ঠাকুরকে চান টান করানো হয়ে গেছে, ফুল বেলপাতা দেওয়া হয়ে গেছে, তো ভোগ নৈবেদ্য দেওয়া হয়নি, সেটার একটা কারণ আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ফল আনা হয়েছে, আর এই যে এখানেও সব ফল টল আনা হয়েছে, মিষ্টি আনা হয়েছে, আর এই যে এর জন্য এখনও ভোগ নৈবেদ্য দেওয়া হয়নি, ভোগ দেব। তো লুচু করা হচ্ছে একটু ঠাকুরের জন্য, আর এই পাশে এই যে সেবার পায়েস হয়েছে, তো লুচি টুচি হয়ে যাক, তারপর ঠাকুরে ভোগ লাগাবো। এই দিনটা অনেকদিন আগেই চলে গেছে, যে হচ্ছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমার দিন আমাদের বাড়িতে যা যা হচ্ছে মা তাই শ্যুট করে তোমাদেরকে দেখাচ্ছে, বাট আনফর্চুনেটলি অনেকটা পর আমি এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি বাড়ির পরিস্থিতি ঠিক না, মানে আমার শ্বশুরবাড়ির পরিস্থিতি বলো আর আমার বাপের বাড়ির পরিস্থিতিই বলো, তো দুধারে মাঝখানে আমি ঝুলছি সেটাই বলতে পারো। না ছাড়তে পারি একুল, না ছাড়তে পারি ওকুল, না একুল নিয়ে চিন্তা করা ছাড়তে পারি, না ওকুল নিয়ে চিন্তা করা ছাড়তে পারি। তো আমার অবস্থাটা ঠিক তেমনিই হয়েছে। যাই হোক, এখানে মা পূর্ণিমার দিন আর নারায়ণের শিন্নিপ্রসাদ রেডি করছে, ফল নৈবেদ্য সব রেডি করছে। তো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করে দিই যে কে কেন আমি এত প্রবলেমের মাঝে আছি। অ্যাকচুয়ালি তোমাদেরকে আমি লাস্ট ব্লগে অল্প করে একটু বলেছিলাম যে আমার দিদি শাশুড়ি, মানে আমার শাশুড়ি মায়ের মা, উনি অসুস্থ, মানে আমার দিদা প্রচণ্ড পরিমাণে উনি অসুস্থ, উনি হসপিটালে অ্যাডমিট, তার মধ্যে ওনাকে আইসিইউতে রাখা হয়েছে। তো যার জন্য আমি তাড়াহুড়ো করে বাড়ি থেকে এখানে চলে এসেছি। মা আমাকে বারণই করেছিল, বাট নিজের তো ভালো লাগে না বলো, একজন মানুষ অসুস্থ তুমি কী করে নিশ্চিন্তে ওইখানে থাকতে পারবে, যার জন্য আমার চলে আসা। তো এখনও উনি হসপিটালেই আছেন, এখনও আইসিইউতে আছেন, রোজ ওনাকে অল্প করে একটু ব্লাড দেওয়া হচ্ছে, ট্রিটমেন্ট চলছে, নানান ধরনের টেস্ট চলছে, যত তাড়াতাড়ি সম্ভব উনি যাতে সুস্থ হয়ে যায় সেটাই আমরা সবাই মিলে চেষ্টা করছি। তো সেটা নিয়ে একটা বাড়িতে দেখবে, কেউ যদি অসুস্থ থাকে তাহলে মন মেজাজ তো ডেফিনেটলি সবারই খারাপ থাকে, কেউ তো আর নর্মালি লাইফটাকে লিড করতে পারে না, তো তার সেই কারণেও আরও একটু মানে ঝামেলার মধ্যে আছি আর কি, ঝামেলাই বলতে পারো, অসুখ বিসুখ তো আর সুখের জিনিস না। যাই হোক, আর এইদিকে আমার বাবা, তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করছো যে বাবা কেমন আছে, বাবা ঠিক তেমনটাই একই আছে, একই রকমই চলছে, শরীরটা ঠিক তেমন ভালো নয়, এমনিতে হাত পাও ফোলা সেটা কমে গেছে, বাট পেটের যে ব্যথাটা সেটা এখনও প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে, যা নিয়ে আমরা সব দিক থেকেই চেষ্টা করছি যে কী করে কী করা যায়। আমাদের ঠাকুর ঘরটা কী সুন্দর, দিনের পর দিন যেন আরও বৃষ্টি হচ্ছে না বলো, ঠিক যেন মনে আছে ঠাকুর বসে আছে আর মা পুজো করছে। গুরু পূর্ণিমার দিন সুন্দর করে সব কিছু দিয়ে ভোগ নৈবেদ্য তৈরি করে দিয়েছে ঠাকুরকে, এবার ঠাকুরের পায়ে একটু ফুল বেলপাতা দিয়ে অর্ঘ্য দিয়ে আস অঞ্জলি দিচ্ছে। তো ঠাকুর কাছে এটাই প্রার্থনা, আমিও করি, তোমরাও করো, আর মাও তো সবসময় করতেই আছে, যাতে তাড়াতাড়ি শিগগিরই কোনো যাতে বড় ধরনের অসুখ বিসুখ কিছুই না হয় বাবার, খুব শিগগিরই যেন সুস্থ হয়ে যায়, আর আমার দিদাও যেন খুব শিগগিরই সুস্থ হয়ে যায়, মানে আমার দিদি শাশুড়ি যার কথা আমি বলছি। তো আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট বলতে পারো, তোমাদের কাছে একটা সাজেশন বলতে পারো, একটা হেল্প বলতে পারো, ঠিক আমাকে যেমনটা তোমরা আগের টাইমে গাইড করে দিয়েছিলে তেমনটাই এইবারও গাইড করে দাও, আমাকে একটু বলে দাও যে আমি কী করে কী করতে পারি। তো তার আগে এখানে মা দেখো সুন্দর করে আরতি করছে, এখানে শঙ্খ, প্রদীপ, ধূপ, ধুনো, ফুল, তারপর রুমাল, তারপর পাখা, সব কিছু দিয়ে ঠাকুরকে আরতি করে দিচ্ছে। তো তোমাদের কাছে যেই হেল্পটা চাওয়া আমার কাছে, আমরা ডিসাইড করেছি যে আমরা বাবাকে নিয়ে হায়দ্রাবাদ যাব। ভীষণ কষ্টে বাবা রাজি হয়েছে, এবার হায়দ্রাবাদে যাব। আমি যতটুকু জানি শিলচর থেকে হায়দ্রাবাদ মানে সিকান্দারাবাদ একটাই ট্রেন যায়, তো ট্রেনের টিকিটটা কী করে পাবো? আমাদের টিকিট লাগে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব বাবাকে নিয়ে আমরা বেরিয়ে যেতে চাই। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আগেরবারের মতন এবারটাও হেল্প করে দিও। প্রসাদ খেতে আসো সবাই,
এসে গেছো? তুমি প্রসাদ খেতে এসেছো? খাবে তো? সব খাবে তো? তো নিয়ে নাও একটা প্লেট। এই যে প্লেট একটা রেডি, নারায়ণের সিন্নি প্রসাদ, লুচি, পায়েস, মিষ্টি, ফল। তুমি কেন সাজুগুজু করেছো? আমি সাজুগুজু করেছি কে? আমি তোমরা কে? আমার বলো বলো, বাবা স্কুটি পুজো করব। বলো বাবা টাকা। বলো বাবা স্কুটি পুজো করব। আমি বাবা স্কুটি পুজো করব। এর জন্য এই দেখো মাথায় ফুল লাগিয়েছে। দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও। তারপরে এই যে ড্রেস পরেছে, তারপর গলায় মালা পরেছে, খুব সুন্দর। কেমন লাগছে তোমরা বলো? তোমরা কমেন্ট করে জানাবে। পুজোর জন্য থালা রেডি, সিঁদুর নিয়েছে। এই দেখো পুজোর থালা রেডি হয়ে গেছে। গাড়ি পুজো হবে, এটাতে রয়েছে গঙ্গা জল, আর ঠাকুরের চরণ থেকে নিয়েছে ফুল, বেলপাতা, সিঁদুর। আর এই হচ্ছে আমাদের গাড়ি। ও তোমার বাবার নতুন গাড়ি, ওর জন্য ও পুজো করবে। এই যে এটা কিনেছে ছোট দেওয়ারে, এটাকে আবার পুজো করা হবে। অন্য প্রাশনে কিনে হয়েছে? কি বলছে এসব? যাই হোক, যাই ছোট হোক বড় হোক, বাবা গাড়ি তো গাড়ি। আজকে একটা ভালো দিন, গুরু পূজা মানে গুরু পূর্ণিমার দিন, এটাকে একটু পুজো করে নেব। কে করবে পুজোটা? মা? আমি করব। তাই? আর মালাও লাগাবো। মালা লাগাবে? আচ্ছা ঠিক আছে, ধরো। ধরো আমি দিচ্ছি। হ্যাঁ ধরো, ধরো আমি এটা ছাড়ো। হ্যাঁ ধরো, ফুলটা ধরো, ফুলটা ধরো, ফুলটা ধরো, ফুলটা ধরো, সেটা দাও, সেটা দাও। কি মিষ্টি আর কি পাকা পাকা কথা বলেই না বলো, কি সুন্দর। আবার বলছে জিও জিও সার সার, মানে এটা জানে মাঝে বলে সুন্দর, আবার এটা খেয়াল করে রাখে। তো যাই হোক, এখানে এদিকে জেম্মা আর তোজো মিলে, মানে আমার মা আর তোজো বলে গাড়ি পুজো করছে একদম পাকা বুড়ি হয়ে। যাই হোক, জানো এত অসুবিধা, এত কিছুর মধ্যে না ব্লগ একদম আপলোড করতে ইচ্ছে করে না, ব্লগ এডিট করতে ইচ্ছে করে না একদম। মেন্টালি তুমি যদি ফিজিক্যালি উইক থাকো না, তাহলে দেখবে এতটা হ্যাম্পার করে না, বাট মেন্টাল উইকনেস তো ভীষণ। আমি এখন আমরা জানো একটা জিনিস নিয়েই আছি, কি দিদা কী করে সুস্থ হবে, আর আমার বাবা কি কত তাড়াতাড়ি হায়দ্রাবাদ যাবে। তো যাই হোক, আমি আবার এটাও ভাবি যে তোমাদের সাথে এত মিষ্টি একটা কানেকশন, ডেফিনেটলি তোমরাও ওয়েট করবে যে কখন ব্লগ দেবো। তো তোমাদের কারণেই আবার একটু ব্লগ করা, ব্লগ দেওয়া, দেরি হয়ে গেলে প্লিজ কেউ কিছু মনে করো না, আমরা ডেফিনেটলি তোমাদেরকে ভালোবাসি। তোমাদের ভালোবাসা ছাড়া আমাদের কাছে মানে কী বলবো, বেঁচে থাকার একটা অন্য একটা লক্ষ্য বলতে পারো, যে খুশি খুশি বেঁচে থাকার, যে তোমরা আছো, তোমরা ভালোবাসো, তাই আমরাও ভালোবাসি তোমাদেরকে। তো তাই ব্লগটা আপলোড করতে পারি টাইমলি। কে কে থ্রেডিং করবে চলে এসো। মিনি পার্লার, মিনি পার্লার, মিনি পার্লার থ্রেডিং দেখো, ইয়া ফরেটা করো, ছোট ধরো, করো না, করো ফরেট, করো। হ্যাঁ ফরেটটা মেসিসে চশমা লাগাই তো লুডু। এই ফুটেজটা কবেকার জানো? আমি যখন বাড়ি গেছিলাম তখনের, আমি ব্রুনোকে স্নান করিয়ে দিয়েছিলাম। কতটা দিন পর যে আমার বাচ্চাটাকে যত্ন করে একটু স্নান করিয়ে দিতে পেরেছি। যখনই যাই কিছু না কিছু একটা কারণে ওকে স্নান করানো হয় না, হয়তো বৃষ্টির ওয়েদার থাকে, হয়তো ওর শরীর ভালো থাকে না। যাই হোক, ওই দিন ওয়েদারটাও ভালো ছিল, নতুন শ্যাম্পু কিনে নিয়ে গেছিলাম, যারা আমার ব্লগে অলরেডি দেখেছো। তো ভালো করে যত্ন আদি করে সুন্দর করে স্নান করালাম। মার কাছে বাচ্চারা, যার বাচ্চা সেই বুঝতে পারবে। তো
আমি ওর সব কিছুই বুঝি, নো ডাউট, ছোটোর থেকে মানে বড় করেছি তো বুঝবো না নাকি বলো তো। সুন্দর করে মনের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করিয়ে দিয়েছি, মাকেও স্নান করাতে দেয় নো ডাউট, কোনো ঝামেলা করে না, তো স্নান করিয়ে দিয়েছি। এবার আফটার স্নান ও কী করে সেটা তোমরা দেখো শুধু। তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের সবার কাছে আবারও রিকোয়েস্ট রইলো, প্লিজ আগের বারের মতন এবারও হেল্প করে দাও, ট্রেনের টিকিটটা কী করে করতে পারি, কনফার্ম রিজার্ভেশন লাগে আমাদের, কোনো এসি না হলেও হবে, শুধু রিজার্ভেশন লাগে স্লিপার ক্লাসে, তো সেটাই রিকোয়েস্ট রইলো। অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে এই উইকে হলে এই উইকে আমরা বেরিয়ে যাবো, এই রিকোয়েস্ট রইলো। তো চলো আজকের ব্লগটা আমরা এখানে এন্ড করছি। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা, তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগ নিয়ে। আর প্লিজ ভালোবাসা দিও, ভালোবাসায় নিও, সাপোর্ট করতে থাকো, অ্যান্ড আই লাভ ইউ গাইস, বাই। Thank you.